এই প্রাণীটা কত অদ্ভুত, তাই না? এদের অর্ধেক শরীর জিরাফের এবং অর্ধেক শরীর জেব্রার। এখন আপনার মনে হতে পারে এটা আবার কি প্রাণী। আসলে এই প্রাণীটার নাম হচ্ছে অকাপি। যদিও প্রথম দেখায় কেউ বুঝতে পার না এটা কি জেব্রা নাকি জিরাফ, তবে অনেক বিবেচনার পর একে জিরাফ পরিবারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অদ্ভুত দেখতে প্রাণীটার বাস আফ্রিকা মহাদেশের মধ্যভাগে, আর এদের শ্রবণ শক্তি খুবই প্রখর। অকাপি হলো তৃণভোজী প্রাণী, আর এদের গলা জেব্রার গলার চেয়ে একটু বেশি লম্বা হয়। কিন্তু দুঃখের কথা হলো, ইউসিএনের করা একটি সার্ভে মোতাবেক কাঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে 90 শতকে প্রায় 4400টি অকাপি বাস করত, কিন্তু বর্তমানে এদের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 2500-তে। নাম্বার 2, সিপিক। এই অদ্ভুত দেখতে প্রাণীটার নাম হলো সিপিক। নাম সামুদ্রিক শুকুর হলেও এরা কিন্তু বাস্তবে শুকুরের মতো নয়। ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের প্রায় 1200 থেকে 5000 মিটার গভীরে এদের আস্তানা। এদের পা অনেকটা হাতির সুরের মতো। অনেক সময় এদেরকে পরজীবী হিসেবেও দেখা যায়। এদের আয়তন সাধারণত 4 থেকে 6 ইঞ্চির মধ্যে হয়ে থাকে। এদের চামড়া থেকে এক প্রকার বিষাক্ত পদার্থ নির্গত হয়, যা কিনা অন্য প্রাণীদের জন্য বিপদ বয়ে আনে। নাম্বার 3, সুবিল বার্ড। আপনি কি কখনো 4 ফুট দীর্ঘ হাঁস দেখেছেন? না, এটি হাঁস নয়। দূর থেকে একে দেখলে হাঁস বা সারস মনে হওয়াটাই স্বাভাবিক। সুদান ও জিম্বাবুয়ের অনেক স্থানে এই পাখিটির দেখা মেলে, তবে এই পাখিটি এখন বিলুপ্তির পথে। আগেকার দিনে মিশর ও আরবের দেশগুলোতে প্রচুর পরিমাণে এই পাখি দেখা যেত। এত বড় হওয়া সত্ত্বেও এই পাখিটি বিনা বাধায় আকাশে উড়তে পারে। এই পাখিটি 1 মিনিটে প্রায় 150 বারের মতো ডানা ঝাপটায়। নাম্বার 4, থর্নি ড্রাগন। নাম শুনে ড্রাগন মনে হলেও এটি আসলে একটি গিরগিটি, তবে এদের শরীরে কাঁটা দিয়ে ভরা, যার ফলে কোনো শিকারী প্রাণী একে খেতে গেলে একটু ভালো মতো চিন্তা ভাবনা করে নেয়। এদের আর একটি বৈশিষ্ট্য হলো, এরা বিপদ দেখলেই নিজেদের শরীরে অতিরিক্ত বায়ু ভরে নেয়, যার ফলে এদেরকে অনেক বড় দেখায়। ড্রাগন নাম দেওয়ার পেছনের কারণ হলো এদের শরীরের গঠন। এদেরকে আপনি অস্ট্রেলিয়ার উষ্ণ অঞ্চলগুলোতে দেখতে পাবেন। নাম্বার 5, প্যারট ফিশ। ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের সমুদ্রগুলিতে বিশেষত আটলান্টিক এবং ক্যারাবিয়ান সাগরে এদের দেখা মেলে। এরা সাধারণত প্রবাল প্রাচীরগুলির নিকটতম অঞ্চলে বসবাস করে। এদের শরীরের রং নীল এবং এদের দৈর্ঘ্য প্রায় 30 থেকে 75 সেন্টিমিটার পর্যন্ত হয়। সমুদ্র গর্ভে প্রায় 3 থেকে 25 মিটার গভীরতা এদের বসবাস। বালি থেকে অ্যালজি খুঁজে বের করে খাওয়াই এদের প্রধান কাজ। এদের সর্বোচ্চ ওজন প্রায় 9.1 কিলোগ্রাম, আর যতই দিন যাচ্ছে এদের সংখ্যাও তত কমে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন।